এটা একটা মেশিনের বোর্ড, এই কোম্পানির থেকে পাঠাইছে এই বোর্ডটা। বোর্ডটার মধ্যে বোর্ডটা মানে রানিং না আর কি, ডিস্টার্ব দেয়। তা আমার কাছে এই বোর্ডটা পাঠায়, তা আমার কাছে এরকম অনেক কোম্পানিরই পাঠায়, যদিও আমি ফ্ল্যাশ করি না বা নিষেধ থাকে, বা এইটার আমি সব পুরাটা দেখাম না, হয়তো কিছুটা দেখাইতে পারি। তা এই সমস্ত মানে বোর্ডগুলো আমরা সার্ভিসিং করি, এই সমস্ত বোর্ড সার্ভিসিং। এখন আপনারা বলতেই পারেন যে আপনারা সিডি ঠিক করেন, সাউন্ড সিস্টেম ঠিক করেন, আবার এগুলি কি লিখে কেমনে কী করেন, এগুলি এগুলি হলো একটা অভিজ্ঞতার ব্যাপার। যদি আপনি এই ধরনের পার্টসের, এই যে পার্টসগুলো, এই যে মানে যে ইএফ আছে, রেজিস্ট্যান্স আছে, আইসি আছে, এইসব মাপ যদি বুঝতে পারেন, যদি ডায়াগ্রাম, বোর্ডের ডায়াগ্রাম সম্মত যদি বুঝতে পারেন, তাহলে আপনি যেই কোনো মেশিনারিজের কাজ করেন। আর এই সাউন্ড সিস্টেম এগুলি কিচ্ছু, এগুলি তো যে বলা পেনটা সারে, আমাকে দিয়ে সারাই নিয়ে কয়, আমরা সারি বাসায় বই একটা করে, ওদিক দিয়ে দুই লালু বলু, এদিক দিয়ে এক কালু, যাই হোক এদিকে না যাই। তা আমরা যেই কোনো ইলেকট্রনিক্স আইটেমের সার্ভিস করি, এই মেশিনটা আমি হয়তোবা আমি যেই ডিস্টার্বগুলো পাইছি, যেই যেই জিনিস খারাপ পাইছি, তাতে আমার মনে হয় মেশিনটা কমপ্লিট আছে। আমি এটা এখন যাব নিজেই এটারে সেটিং করে তারপরে ই করব, চেক করতে যাব, যদি হয়ে যায় তত আমি এই রানিং ভিডিওটার সাথে নিয়েই আসবো, ভিডিওটা একসাথে দিব মেশিনের সহ। আমার ঠিকানাটা দেখাই, আমার ঠিকানাটা একেবারে শুরু 0 পয়েন্ট, আর এই যে 1 নম্বর গেট, এই যে 1 নম্বর গেট, ওই নিচ থেকে, এই যে নিচ থেকে আমার দোকান দেখা, এই এইখান থেকে আমার দোকান দেখা যায়। এদিকে আমার একটা ছোট বা লোগো আছে, এই থেকে মেহেদি ইলেকট্রনিক্স 142/C। আমাদের কিন্তু শুক্রবারে বন্ধ থাকে, অনেকে ভুল করে আসে, এক সপ্তাহে 2-3 জন প্রায় আসে না বুঝা। যাই হোক, আমাদের শুক্রবারে বন্ধ থাকে, সাপ্তাহিক বন্ধ শুক্রবারে থাকে। এটা আমি মেশিন রানিং করে একসাথে ভিডিওটা দেবো। তো আমরা যেই কোনো, শুধু ইলেকট্রনিক্সের মানে সাউন্ড সিস্টেমই না, যেই কোনো যেই কোনো ইলেকট্রনিক্সের যেই কোনো বোর্ড, মাদার বোর্ড, আমার কার্ডেও অবশ্য লেখা আছে, যেমন কালকে কালকের আগের দিন করলাম ক্যারেনের বোর্ড। আমরা এরকম অনেক কোম্পানির কাজ করি, যদিও ফ্ল্যাশ করা আমাদের নিষেধ থাকে। তো যাই হোক, এই এই মেশিনটা আমি নিজে যাইতেছি এখন, যা সেটিং করে মেশিনের রানিং অবস্থায় আশা করি দেখাইতে পারবো। দেখি একটু দোয়া করেন আমার জন্য, এ পর্যন্ত সবাই একটু অপেক্ষা করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন।
এই যে কয়েলের মেশিনটা আছে না, এই মেশিনটার সমস্যা ছিল, এই মেশিনটা আমি আজকে রিপেয়ার করলাম। একটা কোম্পানির মেশিন, নামি দামি কোম্পানির। আমরা যে বলি যেই কোনো সাউন্ড সিস্টেম বা যেই কোনো ইলেকট্রনিক্স আইটেম সার্ভিসিং করি, এইভাবে বলি না, কাজ করি, কারণ আমাদের সার্কিট সম্বন্ধে অভিজ্ঞতা আছে। যেই কোনো ইলেকট্রনিক সার্কিট